দেখেন কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ল্যান্ডিং পেজের যে একটা ক্যাটাগরি পাথ থাকে এইটা আপনি কিভাবে শো করবেন বা হাইড করাবেন। ক্যাটাগরি পাথ বলতে এই দেখেন, এইটা আপনার প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ যখন ওপেন করবেন আপনি উপরে দেখতে পারবেন যে টাইটেলের উপরেই থাকবে যে ক্যাটাগরির পাথ, মানে এটা কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা আছে। যেমন এখানে দেখাচ্ছে হোম অ্যান্ড ডেকোর, তার আন্ডারে আছে বেডিং অ্যান্ড ডেকোর, তার আন্ডারে আছে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট। সো এই ক্যাটাগরি পার্টটা যদি আপনি চান রাখবেন, অথবা যদি না চান কীভাবে আপনি হাইড করবেন এটা। সো এটা করার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পর সাইড নেবে দেখবেন একটা বাটন আছে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ নামে, এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এই পেজে আসবেন। আর এখানেই আপনি দেখতে পারবেন সবার ওপরে প্রোডাক্ট ক্যাটাগরি পার্ট নামে একটা অপশন আছে, এবং এটার মধ্যে দুইটা বাটন আছে, একটা শো একটা হাইড। সো এখানে বর্তমানে শো আছে, এই জন্য আপনার ওয়েবসাইটে এটা শো হচ্ছে। আপনার যদি এটা প্রয়োজন না হয় তাহলে আপনি সিম্পলি এটাকে হাইড এটার মধ্যে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি জাস্ট এখান থেকে এটাকে সেভ দিবেন, এটাতে সেভ দিবেন, এবং তারপর যদি আপনি আপনার ল্যান্ডিং পেজে যান এবং রিলোড দেন তাহলে দেখবেন ক্যাটাগরি যে পার্টটা ছিল এটা কিন্তু আর এখন নাই। সো এটা হাইড হয়ে গেছে, এটা আর দেখাবে না, আপনার কাস্টমার আর এটা দেখতে পারবে না। সো আপনার যদি প্রয়োজন না হয় এটা এইভাবে হাইড করে রাখবেন, আবার যদি প্রয়োজন হয় যখন, বা যদি মনে করেন প্রয়োজন আছে তখন এটাকে শো করাবেন, করে শো 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 দিয়ে জাস্ট এটাকে সেভ দিবেন, তাহলে দেখবেন এটা আবার চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে করবেন। দেখেন কিভাবে আপনি আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে যে প্রোডাক্ট টাইটেলটা আছে সেটা কিভাবে শো বা হাইড করবেন। সো এটাও করা জাস্ট আগেরটার মতোই, আপনি এই কাস্টমাইজারে এখানে আসবেন, এখানে এসে জাস্ট প্রোডাক্ট টাইটেল যেই একটা অপশন পাবেন এটাকে এখান থেকে জাস্ট হাইড করবেন, এটাকে হাইটে সিলেক্ট দিয়ে জাস্ট এটা এখান থেকে সেভ দিবেন। তা এবং বাইরে আসে যদি এইবার রিলোড দেন তাহলে দেখবেন আপনার ক্যাটাগরি সরি প্রোডাক্টের যে টাইটেল আছে এটা হাইড হয়ে যাবে। যদি টাইটেল প্রয়োজন না হয় এইভাবে আপনি প্রোডাক্টের টাইটেল হাইড করতে পারবেন। তো জাস্ট আমি আবার এটাকে শো করে জাস্ট সেভ দিয়ে দিচ্ছি, তো এটাকে শো করে সেভ দিয়ে দিলাম, এখন আবার টাইটেল এখানে চলে আসলো। এখন দেখেন কিভাবে আপনি আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজের যে প্রোডাক্ট আইডি থাকে, যে এখানে দেখতে পারতেছেন প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা আপনি কিভাবে হাইড করবেন আপনার ওয়েবসাইট থেকে যদি প্রয়োজন না হয়। সো এটা করার জন্য সেম এখানে আসবেন, এখানে আসার পর প্রোডাক্ট যে আইডিটা আছে এটাকে সিম্পলি শো আছে বর্তমানে, এটাকে জাস্ট আপনি হাইটে ক্লিক করবেন, হাইট সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়ার পর আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। তাহলেই আপনি এখানে এখন যদি বাইরে আসেন তাহলে দেখতে পারবেন এই প্রোডাক্টের যেই প্রোডাক্ট আইডিটা ছিল ওটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার যখন যদি প্রয়োজন মনে করেন তাহলে আবার এখানে আসবেন, এখানে এসে শোতে ক্লিক করবেন, শো সিলেক্ট হবে, তারপরে সেভ দিবেন, তাহলে দেখবেন আবার যদি রিলোড দেন তাহলে এটা আবার শো হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ল্যান্ডিং পেজের যেই একটা অপশন আছে ভিউ প্রোডাক্ট বা এই প্রোডাক্ট কাউন্টের যে ফিচারটা আছে এটা আপনি কিভাবে হাইড করবেন, এটা এই ফিচারটা আশা করি জানেন যে যখনই প্রোডাক্ট একটা ভিউ হয় তখনই এইটা এখানে একটা একটা কাউন্ট বাড়ে ইউটিউবের ভিডিওর মতো। আচ্ছা ধরেন এই দেখেন এটা আমি রিলোড দিলাম 44 হয়ে গেলো, আবার একটা রিলোড দিই দেখেন 45 হয়ে গেলো, আবার একটা রিলোড দিই 46 হয়ে গেলো। সো এই ভিউ সেকশন বা প্রোডাক্ট ভিউ কাউন্ট এই সেকশনটা আপনি যদি চান না যে এটা আপনি সবাইকে দেখাবেন না যে এই প্রোডাক্ট আপনার কত ভিউ হয়েছে, যদি চান থাকলে তো সমস্যা নাই দেখলে, বাট আপনার যদি মনে হয় না আপনি এটা দেখাবেন না তো তখন আপনি এখানে আসবেন, এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এডিটে এসে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে এই দেখেন প্রোডাক্ট ভিউ কাউন্ট নামে একটা অপশন সেকশন আছে, এইখানে আপনি দেখতে পারবেন শো হাইড হাইড আছে। সো ডিফল্টভাবে শো থাকবে, এখানে শো তে চেক বক্স চেক করা আছে। সো আপনার যদি না লাগে তো এটাকে জাস্ট হাইটে ক্লিক করবেন, হাইট সিলেক্ট হয়ে যাবে, তারপরে আপনি এটাকে জাস্ট এখানে নিচে এসে এটাকে সেভ দিয়ে দেবেন। তাহলেই এখন যদি বাইরের থেকে রিলোড দেন তাহলে দেখতে পারবেন যে ভিউ সেকশনটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে। আচ্ছা এভাবে আপনি চাইলে এটাকে হাইড করতে পারেন, আবার যদি মনে করেন না এটা দেখা শো হোক তো আবার এখানে আসবেন, এখান থেকে আবার শো সিলেক্ট করে আবার জাস্ট সেভ দিবেন, তাহলে এটা আবার এখানে শো হয়ে যাবে। ওকে এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আরেকটা সেকশন আছে যে ইন স্টক নামে ছোট্ট একটা লেখা আছে, এই লেখাটা যদি আপনি না চান এটা আপনি কিভাবে হাইড করবেন। হাইড করার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেল থেকে এই ল্যান্ডিং পেজের এডিটে আসবেন, আসার পরেই নিচের দিকে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট ইন স্টক নামে একটা সেকশন আছে, এইটা এখান থেকে জাস্ট এই পাশের বাটন যেটা আছে ডিফল্টভাবে শোতে চেক থাকবে, আপনি জাস্ট হাইটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ দিবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার এই প্রোডাক্ট স্টক যেই
পেজ সরি ইন স্টক যে টেক্সটটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার যদি প্রয়োজন মনে করেন তাহলে এখানে আসবেন, শোতে ক্লিক করবেন, আবার সেভ দিবেন, দেন আবার রিলোড যদি রিলোড হয় তাহলে দেখবেন এটা আবার চলে আসবে। এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে কিছু বাটন আছে, যেমন অর্ডার বাটন, অ্যাড টু কার্ট বাটন, কল অর্ডার বাটন। সো আপনি এখানে দেখেন একটা বাটন আছে অ্যাড টু কার্ট বাটন। এই অ্যাড টু কার্ট বাটনটা যদি আপনার প্রয়োজন না হয় বা এখানে ডিসপ্লে করাইতে না চান সেটা আপনি হাইড করতে পারবেন। হাইড করার জন্য কি করবেন, আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেলে থেকে সাইডম্যাপ থেকে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এডিটে আসবেন। আসার পর এইখানে দেখতে পারবেন যে অ্যাড টু কার্ট বাটন নামে একটা সেকশন আছে এবং তার পাশে শো অ্যান্ড হাইড আছে। সো ডিফল্টভাবে শো থাকবে, আপনার যদি হাইড করতে চান তাহলে এই যে হাইটের মধ্যে ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। তাহলেই দেখবেন এটা এখন যদি রিলোড দেওয়া হয় তাহলে দেখেন এই অর্ডার নাও সরি অ্যাড টু কার্ট বাটনটা কিন্তু আপনার এখান থেকে চলে গেছে। আবার যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে জাস্ট শোতে ক্লিক করবেন, আবার সেভ দিবেন, তাহলে দেখবেন এটা আবার শো হয়ে যাবে। এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে যে একটা অর্ডার নাও বাটন আছে এই বাটনটা আপনি চাইলেই কিন্তু হাইড করতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন, যদি আপনার এটা প্রয়োজন না হয় এটা আপনি হাইড করে দিবেন। হাইড করার জন্য আপনি থিম কাস্টমাইজার প্যানেল থেকে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এডিট এই পেজটাতে আসবেন এবং আসার পরেই একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন অর্ডার নাও বা বাই নাও একটা সেকশন আছে। সো ডিফল্টভাবে এটা শো থাকবে, আপনি এখান থেকে হাইডে ক্লিক করবেন, হাইডে ক্লিক করলে হাইড সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে একটু নিচে সেভ বাটনটাতে ক্লিক করবেন তাহলে এটা আপডেট হয়ে যাবে। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন অর্ডার নাও যে বাটনটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে আপনার ওয়েবসাইট থেকে। আবার যদি আপনি এটার প্রয়োজন মনে করেন কখনো তখন আপনি এটাকে এখানে এসে আবার এটাকে শো সিলেক্ট করে যদি সেভ দেন তাহলে দেখবেন এটা আবার এটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। সো আপনার প্রয়োজন মতো আপনি অর্ডার নাও বাটন যখন খুশি তখন হাইড করতে পারেন, আবার ডিসপ্লে করতে পারেন। সো এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে যে একটা বাটন আছে কল অর্ডার বাটন, মানে এই বাটনে যখনই কেউ ক্লিক করে আপনার কাস্টমার তখনই আপনার এই নাম্বার যেটা আছে এটার মধ্যে অটোমেটিক কল হয়ে যায়, তাকে টাইপ করে উঠাইতে হয় না। সো এই বাটনটা আপনি যদি রাখতে চান, মানে কল অর্ডার যদি আপনি রিসিভ নিতে চান তাহলে এই বাটনটা থাকবে, ডিফল্টভাবে শো থাকবে। বাট আপনি যদি কল অর্ডার নিতে না চান তাহলে এই বাটনটা আপনি হাইড করে দেবেন। আর এটা কিভাবে করবেন, করার জন্য আপনি থিম কাস্টমাইজার প্যানেল থেকে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এডিট এই পেজটাতে আসবেন, এসে একটু নিচের দিকেই দেখতে পারবেন কল অর্ডার বাটন নামে একটা সেকশন আছে, ডিফল্টভাবে এটা শো থাকবে। বাট আপনার আপনি এটাতে হাইডে ক্লিক করবেন এটা সিলেক্ট হবে, দেন আপনি একটু নিচের দিকে এসে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা এখান থেকে সেভ হয়ে যাবে। এবং আপনি তখন তারপর যদি বাইরে থেকে এটা রিলোড দেন বা আসবেন পরে তখন দেখবেন এটা আর নাই, কল অর্ডার বাটনটা আর পাবেন না বা আপনার কাস্টমার আর পাবে না। যখন আপনার এটা প্রয়োজন লাগে বা প্রয়োজন হবে তখন আপনি আবার এখানে আসবেন, এখানে এসে কল এটাকে আবার শো সিলেক্ট করে আবার যদি সেভ দেন তাহলে দেখবেন আবার এটা বাইরের থেকে এটা ডিসপ্লে হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন এবং আপনি ম্যানেজ করতে পারবেন। এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে অর্ডার বাটন, অ্যাড টু কার্ট বাটন, কল নাও বাটন, আবার একটু নিচের দিকে আসলে আবার দেখতে পারবেন অর্ডার নাও বাটন, অ্যাড টু কার্ট বাটন, মানে আবার কল বাটন। সো এটা দুইবার ডিসপ্লে হচ্ছে। আপনি যদি চান যে না আমার দুইবার প্রয়োজন নাই একবার হইলেই চলবে, তো আপনি চাইলে এই নিচেরটা কিন্তু আপনি হাইড করতে পারেন। ওকে, তো এটা আপনি যেভাবে করবেন, আপনি থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, এসে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এডিট এই পেজটাতে আসবেন, আসলেই দেখতে পারবেন একটু নিচের দিকে এই দেখেন অর্ডার বাটন গ্রুপ টু এক সেকশন আছে, এখান থেকে আপনি ডিফল্টভাবে শো থাকবে, আপনি এখান থেকে হাইডে ক্লিক করবেন, হাইড সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলেই এটা সেভ হয়ে যাবে। এবং এখন আপনি এখানে দেখতে পারবেন রিলোড দিলে পেজটা দেখেন এখন কিন্তু একটা গ্রুপই আছে, একবারই আছে অর্ডার নাও এ বাটনের গ্রুপটা, আরেকটা কিন্তু নিচের যেটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে। সো আপনি যদি একবার প্রয়োজন মনে করেন তাহলে এটা রাখবেন, আবার যদি কখনো মনে করেন না আমার দুইবার থাকলে দরকার আছে দুইবারই ভালো হবে, সো আবার এখানে আসবেন, এখানে এসে এখান থেকে আবার শোতে ক্লিক করবেন, দেন আবার সেভ দিবেন, দেন দেখবেন যে এটা আবার আপনার এটা ওয়েব সরি আবার আপনার ওয়েবসাইটে এটা অ্যাড হয়ে গেছে ডাবল। তো যেভাবে আপনার প্রয়োজন হয় আপনার প্রয়োজন মতো আপনি এটা ম্যানেজ করবেন, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা,
এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে একটা সেকশন আছে, এই দেখেন অর্ডার নাও বাটনের নিচেই, আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনের নিচেই কল ফর অর্ডার, ঠিক আছে। এখানেও যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আপনার মোবাইলে কল চলে যাবে। তো এই সেকশনটাও যদি আপনি থাকবে ডিফল্টভাবে, বাট আপনি যদি না চান এটা হাইড করতে চান, তাহলে আপনার কন্ট্রোল প্যানেলে থিম কাস্টমাইজার প্যানেল থেকে প্রোডাক্ট ল্যান্ডিং পেজে এই পেজটার এডিটে আসবেন, কাস্টমাইজ এই পেজটাতে আসবেন, এসে একটু নিজের দিকে দেখতে পারবেন যে কল ফর অর্ডার সেকশন, তো এটা ডিফল্টভাবে শো থাকবে। এখান থেকে আপনি হাইডে ক্লিক করবেন, হাইডে ক্লিক করার পর সেভ দিবেন, নিচের থেকে সেভ বাটনে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। এবং এখন যদি আপনি পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন ওই সেকশনটা কিন্তু চলে গেছে। আবার আবার যদি কখনো প্রয়োজন মনে করেন এটার, এখান থেকে জাস্ট শোতে ক্লিক করবেন, আবার সেভ দিবেন, দেখবেন এটা আবার চলে আসবে। দেখেন এটা আবার চলে আসলো। এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজের নিচের দিকে আরেকটা সেকশন আছে, যেই ডেলিভারি চার্জের যেই সেকশনটা আছে, যে ডেলিভারি চার্জের যেই কত টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর বাইরে যেই সেকশন দুইটা আছে, এই সেকশন দুইটা যদি আপনি মনে করেন না আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে এই সেকশন দুইটা প্রয়োজন নাই, তো সেটাও কিন্তু আপনি চাইলে হাইড করতে পারবেন। এটা করার জন্য আপনার কন্ট্রোল প্যানেলের থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, এসে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন এই পেজটাতে আসবেন। আসার পর দেখতে পারবেন নিচের দিকে একটা সেকশন আছে বা অপশন আছে, ডেলিভারি চার্জ হিংস সেকশন, সো এই সেকশনটা ডিফল্টভাবে শো থাকবে। আপনি এখান থেকে হাইডে ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হবে, দেন আপনি নিচের দিকে সেভ যে বাটনটা আছে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। এখন যদি আপনি বাইরের থেকে রিলোড দেন তাহলে দেখবেন ডেলিভারি চার্জ যে সেকশনটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেছে, এখন আর নাই। আবার যদি কখনো প্রয়োজন মনে করেন এখান থেকে আবার শোতে ক্লিক করবেন, দেন আবার সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনি দেখতে পারবেন আবার এটা এখানে চলে আসবে। এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজের নিচের দিকে যে একটা বিশেষ দ্রষ্টব্য একটা সেকশন আছে, এই সেকশনটাও যদি আপনি না চান এটাও কিন্তু আপনি হাইড করতে পারেন। এটা হাইড করার জন্য আপনি প্রোডাক্ট ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন এই পেজটাতে আসবেন, আপনার কন্ট্রোল প্যানেলের এসে জাস্ট একটু নিচের দিকেই দেখবেন যে এই নোটস সেকশন নামে একটা অপশন আছে, এই নোটস সেকশনটা ডিফল্টভাবে শো থাকবে। আপনি এখান থেকে এটাকে হাইডে ক্লিক করবেন, হাইডে ক্লিক করে জাস্ট সেভ দিবেন, সেভ দিলে এটা আপডেট হয়ে যাবে। এখন যদি আপনি হোম পেজ আসেন, সরি প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আসেন, দেখতে পারবেন ওই যে বিশেষ দ্রষ্টব্য যে সেকশনটা ছিল এটা কিন্তু আর এখন নাই, হাইড হয়ে গেছে। আর আপনি যদি আবার কখনো এটার প্রয়োজনীয় মনে করেন তাহলে এখানেই আসবেন, এখানে এসে আবার এটাকে শোতে ক্লিক করবেন, শোতে ক্লিক করে জাস্ট আবার এটাতে সেভ দিবেন, তাহলে দেখবেন এটা আবার এখানে ডিসপ্লে হয়ে যাবে বিশেষ দ্রষ্টব্য যে সেকশনটা ছিল। আশা করি বুঝতে পারছেন।